বিশালগড় মিয়াপাড়ায় এক স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমণের কোপে পড়েছিলেন এর পর ওই স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ হওয়ার পরই তাকে নিয়ে যাওয়া হয় কোভিড কেয়ার সেন্টারে পাশাপাশি করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে প্রশাসন ইতিমধ্যেই করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এই এলাকার তথা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ চৌধুরীর দাবি করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কিন্তু তারপরেও মিয়াপাড়ায় ওই আক্রান্ত ব্যক্তির বাড়ি এলাকাকে কন্টেনমেন্ট জোনের আওতার বাইরে আনা হয়নি নারায়ণ চৌধুরীর অভিযোগ অনেকদিন ধরে কন্টেনমেন্ট জোনে থাকা কুড়িটি পরিবারের লোকজনদের কোনো খোঁজখবর নেই নি প্রশাসন এমনকি তাদেরকে কোনো ধরনের সরকারি সাহায্য প্রদান করা হয়নি নারায়ণ চৌধুরীর দাবি কন্টেনমেন্ট জোনে থাকাকালীন অবস্থায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু তারা কন্টেনমেন্ট জোনে থাকার কারণে কোনো ধরনের চিকিৎসা পরিষেবা নেবার সুযোগ পাচ্ছেন না তাছাড়া যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি তো বাড়ি ফিরেছেনই পাশাপাশি তার বাড়ির কেউ এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়নি তারপরও কেন কন্টেনমেন্ট জোনের আওতায় এই কুড়িটি পরিবারকে থাকতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক তিনি জানান বর্তমানে এই কন্টেইনমেন্ট জোনে থাকা লোকজনেরা খাবারের সমস্যায় ভুগছেন এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত কিন্তু তারা কাজে যেতে পারছেন না তাদের সবার রুজি রুটি বন্ধ হবার পথে এক্ষেত্রে অবিলম্বে মিয়াপাড়ার এই এলাকাটিকে কন্টেইনমেন্ট জোন মুক্ত করার জন্য বিধায়ক নারায়ণ চৌধুরী রাজ্যপালের কাছে এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন পাশাপাশি অবিলম্বে তাদের খাবার ব্যবস্থার জন্য তিনি দাবি জানান রেশন শপ তারা রেশন আনতে যেতে না সরকার উচিত ছিল তাদের রেশন সেখানে পাঠার জন্য এটা তো পাবলিক পারবে না আমি শুনেছি এখানে কমলা সরকার কিছু পাবলিক জনগণ তাদের কিছু সাহায্য করছে ধন্যবাদ যারা সাহায্য করছেন যেই সাহায্য করছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি রবীন্দ্রনাথের ভাষা মানুষ মানুষের জন্য কাজে মানুষের জন্য আমরা আসছি এখানে রাজনীতি করার জন্য আসছি না যেটা সত্য এটা আমি বলছি Vero Report Search India TNN